This is the before treatment photograph of Sabina Yasmin from Assam, Gualpara. 10 days back, Dr. Anirban, Sengupta'S and team corrected her face. And now the present profile of Sabina Yasmin. আমার নাম সাবিনা ইয়াসমিন, আমি আসাম থেকে এসেছি। আমি 2014 সালে আমি স্যারের কাছে কনসাল্ট করেছিলাম। স্যার আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে মানে কি ধরনের কি টাইপের কি মেথডে কিভাবে কি করা হবে। তো তারপরে আমি চলে গেলাম, চলে যাওয়ার পরে আবার আসলাম 2023 সালে আসলাম। আসার পরে আমার আগের ফটোটা এরকম ছিল, দেখুন। This is the before treatment photograph of Sabina Yasmin. আর আমার 14/5/2023 আমার রিকনস্ট্রাকশন হয়েছে। তারপরের লুকসটা দেখুন এখন কত সুন্দর এসছে লুকসটা। ইনি আমার বাবা ডক্টর আব্দুল সালাম আনসারি, কিছু বলবে? হাই, আমি ডক্টর আব্দুল সালাম আনসারি, সাবিনা ইয়াসমিনের বাবা। হ্যাঁ, আমি শুনেছিলাম, সাবিনা আগে বলেছিল যে আমার এরকম হবে, তো আমি আগে বিশ্বাস করিনি। তবুও সঙ্গে এসেছিলাম ডক্টর অনির্বাণ সেন স্যারের, ডক্টর অনির্বাণ সেনগুপ্ত স্যারের সঙ্গে কনসালটেশন করলাম। করার পর কিছু জানতে পারলাম, কিন্তু এখন আমি অবাক হয়েছি। আমি ভাবতেই পারিনি যে এরকমও সুন্দর বানানো যায়। এটা সব হয়েছে ডক্টর অনির্বাণ সেনগুপ্ত স্যারের জন্যই। আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, আমার এটা পার্কশিট, একটা নার্সিং, বেসরকারি নার্সিং হোমে আমার রিকনস্ট্রাকশনটা হয়েছে। কোনো ব্যথা যন্ত্রণা রক্তপাত কি? না না, কোনো ব্যথা যন্ত্রণা রক্তপাত হয়নি। এখন আপনি খাবার দাবার কি খাচ্ছেন? একদম নরমাল আমি খাবার খাচ্ছি। মাংস মাছ এগুলো খেতে পারছেন? হ্যাঁ, সব খেতে পারছি। আচ্ছা, ধরুন যারা এখনো ক্লিপ বা ব্রেস ইউজ করছে উঁচু দাঁত উঁচু চোয়ালের জন্য, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বক্তব্য আছে? হ্যাঁ আছে। ওদেরকে আমি একটা কথাই বলতে চাই, স্যারের কাছে একবার কনসাল্ট করুক, ভালোভাবে জানুক এটার বিষয়ে। খুব সুন্দর ট্রিটমেন্ট, একদম মানে এত ভালো ট্রিটমেন্ট, মানে একদম মুখটা এত সুন্দর করে দিবে, কিউটনেস এসে যাবে। আর যারা এই এই প্রবলেমের জন্য ডিপ্রেশনে যাচ্ছে, বহুত ডিপ্রেশন হয়, আমি নিজে এক্সপিরিয়েন্স আছে আমার, আমি এত ডিপ্রেশনে গিয়েছিলাম। আর আমার এখন এত ভালো লাগে, সব করতে ইচ্ছে করে, মানে এত ভালো লাগে, ফুর্তি লাগে, মানে সব ভালো লাগে।